প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত বৃহস্পতিবার এটা আপনাদেরকে দেওয়া হবে, আমি পড়ার পরে দেওয়া হবে। গত বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর 2016 বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত অবমাননার দায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দয়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এস কে সিনহার নেতৃত্বে 8 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের 54 পৃষ্ঠার রায়ে 2 মন্ত্রীকে সাজা দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছেন এবং 2 মন্ত্রীর প্রত্যেককে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের জেল প্রদান করেন। প্রধান বিচারপতি সহ সংখ্যাগরিষ্ঠ বিচারপতি 2 মন্ত্রী সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন বলে মত দিয়েছেন। রায় আরও বলা হয়, সংবিধানের অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে 2 মন্ত্রী অবহেলা করেছেন, তারা তাদের দোষ স্বীকার করেছেন। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে 2 মন্ত্রী বিচার বিভাগের মর্যাদাকে খাটো করেছেন, তারা রায় প্রদান প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে কুৎসা রচনা করেছেন। এটা মারাত্মক ফৌজদারি আদালত অবমাননার এবং সংবিধানে প্রদত্ত ব্যবস্থার লঙ্ঘন বলে তারা মনে করেছেন। এখন প্রশ্ন এসছে যে সাজাপ্রাপ্ত 2 মন্ত্রী শপথে বহাল থাকতে পারেন কিনা। পূর্ণাঙ্গ রায়ে শপথ ভঙ্গের বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকায় এই বিষয়টি আরও এখন সামনে চলে এসছে। অনেকেই বলছেন সংবিধানের 58 অনুচ্ছেদে মন্ত্রিত্ব হারানোর যেসব কারণ উল্লেখ রয়েছে তার মধ্যে শপথ ভঙ্গের বিষয়টি নেই, তাই তাদের এই পদে থাকা উচিত কিনা সেটা 2 মন্ত্রী নিজস্ব অথবা প্রধানমন্ত্রীর বিবেচনার বিষয়। আপনারা জানেন যে এই বিষয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কেউ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সে কারণেই দেশের সর্ববৃহৎ দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। উদ্ভূত এই পরিস্থিতি জাতির জন্য এক ভয়ানক জাতীয় এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে বলে আমরা মনে করি, কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্য আজ আদালত অবমাননার মামলায় সাজাপ্রাপ্ত 2 মন্ত্রীর হাতে বন্দী। সাজাপ্রাপ্ত মন্ত্রীরা জনগণের প্রতিনিধিত্ব করছেন। একজন মন্ত্রী শুধুমাত্রই দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, কোনো দলের নয়, তারা সারা দেশকেই প্রতিনিধিত্ব করেন, সকল মানুষকে। কাজেই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসাবে বিএনপির পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে এই 2 মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সেই সাথে 27 মার্চ 2016 রায় প্রদানের তারিখ থেকে 2 মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সকল আদেশ বাতিল ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। আর তা না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। দুই মন্ত্রীর মধ্যে একজন আইনজীবী হওয়া সত্ত্বেও বিচার বিভাগ সম্বন্ধে এরকম নেতিবাচক মন্তব্য এবং আইনের প্রতি এরকম বিধ্বংগুলি প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনায় 2 মন্ত্রীর নৈতিকতার অবক্ষয় প্রকটভাবে ফুটে উঠেছে। বিষয়টি শুধুমাত্র আইনগত নয়, আবার বলছি,
বিষয়টি শুধুমাত্র আইনগত নয়, নৈতিকতার সাথে গভীরভাবে এই বিষয়টি জড়িত রয়েছে। আমরা কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই যেখানে এই ধরনের আদালত অবমাননা করার কারণে মন্ত্রীদের, যারা সরকার উচ্চ আসনে থাকেন, তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। প্রথমে হলো আমাদের আইন। আমরা আবারও আহ্বান জানাচ্ছি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুই মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন? যে পাবলিক সার্ভেন্টস ডিসমিসাল অন কনভিকশন অর্ডিন্যান্স 1985 ধারা 3(1) অনুযায়ী রায় ঘোষণার তারিখ হতে তারা পদচ্যুত হবে। কারণ কোনো পাবলিক সার্ভেন্ট আদালত কর্তৃক ফৌজদারি মামলায় 10,000 টাকায় অধিক জরিমানা করা হলে তিনি তার শপথে বহাল থাকতে পারেন না। সুতরাং তারা আইন ভঙ্গ করে তারা আজকে শপথে এখনও তারা কাজ করে যাচ্ছে। একই বিষয়ের উপর কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সুপ্রিম কোর্ট 2006 সালের 12 মে মহারাষ্ট্র প্রদেশের পরিবহন মন্ত্রী স্বরূপ সিং নায়েককে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করে এবং সাথে সাথে পরিবহন মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করে। 1982 সালে ভারতে আদালত অবমাননার মামলায় কেরালার মন্ত্রী শ্রী আল বালাকৃষ্ণ পিল্লাই সুপ্রিম কোর্টের মতামত পাওয়া মাত্রই স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে 2012 সালের 26 এপ্রিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার দায়ে 30 সেকেন্ডের জন্য প্রতীকী জেল প্রদান করেন। অতঃপর 2012 সালের 24 মে পাকিস্তান পিপুলস পার্টির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আদালত অবমাননার সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছিলেন। একদিকে ভোটারবিহীন অবৈধ সরকারের ফ্যাসিবাদী আচরণ, সেই সাথে সাজাপাত্র মন্ত্রী দিয়ে মন্ত্রিপরিষদ চালানো হলে আইনের শাসন বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি এবং বিচার বিভাগের মান ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে কাল বিলম্ব না করে দুই মন্ত্রীর অবিলম্বে মন্ত্রিত্ব জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা উচিত। আমরা আশা করি তারা স্বেচ্ছায় পদত্যাগ করবে, তাহলে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে না। আদালতের আদেশের কারণে যদি তাকে পদত্যাগ করতে হয়, তাতে মর্যাদা ক্ষুণ্ণ হবে না, বরং যদি তারা পদত্যাগ করেন, আমি মনে করি তারা তাদের নিজেদের আত্মমর্যাদা সমুন্ন রাখবেন, সরকারেরও তাতে ভাবমূর্তির বিষয়টি, কারণ এখানে তো তারা সরকারে আছেন, সুতরাং সরকারের উপরে যে দায় দায়িত্ব পড়ে সেটা থেকেও তারা সরকারকে এবং দলকে নিষ্কৃতি দিতে পারে। আমার এটুকুই বলার, এর সাথে আরেকটি কথা বলা দরকার। আজকে দেখেন, আমি তো সবসময় বলে এসেছি বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনীতি নাই আর দেশে কোনো গণতন্ত্র নাই। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তরফ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল এবং সেখানে যথাযথ সমস্ত পারমিশন নেওয়া আছে। এই যে আমার কাছে সব কাগজ আছে এখানে, একটা হলো যে পুলিশ কমিশনারকে লেখা এবং তারা সিল দিয়ে সেটা সই করেছেন, তারপরে 51,000 টাকা দিয়ে হলটা ভাড়া করতে হয়েছে, 51,700 এই টাকাটা দিতে হয়েছে, প্লাস আরও 30,000 টাকার ডিপোজিট দিতে হয়েছে, সিকিউরিটি ডিপোজিট।
পুলিশ অফিস ইনচার্জ শাহবাগ থানা তাকেও জানানো হয়, তিনিও এটা রিসিভ করেছেন। এবং আরেকটি চিঠি আছে, সেটা হলো এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যে অনুমতি দিয়েছে যে অনুষ্ঠান করার, সেটাও এখানে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে দেশে যে গণতন্ত্র নাই, রাজনীতি নাই, সেটাই আরেকবার প্রমাণিত হলো। আমাদের ছাত্রদলকে যে শান্তিপূর্ণ একটা হলের ভিতরে একটা অনুষ্ঠান তারা করতে দিলেন না, পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন এবং কাউকেই সে হলে আর ঢুকতে দেন নাই, এবং তারা ওখানে হলে তালা মেরে দিয়েছে যাতে করে অনুষ্ঠানটা হতে না পারে। আমরা এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটা আপনারা সবাই বুঝে নেন যে কী অবস্থায় আমরা সবাই আছি। অনেক ধন্যবাদ আপনাকে।